তোর হাতের এই অবস্থা কেন? তো বলতো হাতের এই অবস্থা কেন হয়েছে? মানে কবিরাজের কাছে নিয়ে গেছিল, পরে পয়সা গেছিল, কবিরাজের কাছে গেছিল, কবিরাজে কি করেছে, চার ফুক দিয়ে এখানে হ্যাঁ হ্যাঁ বান্দিটা দিয়ে দিয়েছে তাই না? হ্যাঁ পরে পয়সা গেছে, ইনফেকশন হয়েছে, তো পরবর্তীতে পরে ডাক্তার কাছে নিয়েছিল। হ্যাঁ ডাক্তার এসেছিল। হ্যাঁ প্রিয় দর্শক, কবিরাজের কাছে নিয়েছে, চার ফুক দিয়ে এরকম করে দিয়েছে, তার হাতটা একবার পুরো ফসে ফেলছে এবং ভাবে ফ্যাঁসে টাঁসা দিয়েছে। পরে যাইয়া আবার ডাক্তার কাছে গেছে, আলহামদুলিল্লাহ হাতটা বাঁচছে, মানে নাহলে হাতটা কাটে ফেলতে হইতো। তাহলে এখন বুঝেন আপনারা কি এই সমস্ত কবিরাজ আর বানরের জারফুক, বানরের দোয়ারোয়া নিবেন কিনা? এখন দেখেন এগুলো আমি আপনাদেরকে শেয়ার করি, পরিণতিগুলো আমরা রীতিমতো শুনি। মেডিকেল লাইনে থাকার কারণে অনেকে আসে অপারেশনের জন্য, হেল্প চাই, আমরা মেডিকেলে করাই দিই। তাদের ঘটনাটা সিম্পল কিন্তু পরিণতিটা পরবর্তীতে খুব ভয়াবহ হয়। এই যে তার পুরো জীবন বাকি রয়েছে, বিয়ে করবে, বিয়ে করে নাই।